লেখো এখন। হ্যালো হ্যালো তুমি লাইম এক রূপকথা। শুধু দেখো বি সামনে একটা সাত উল্টা লিখেছ। এটা কি সংখ্যা? বাংলা সংখ্যা? বাংলা সংখ্যা লিখো। এটা কি সংখ্যা? ইংরেজি সংখ্যা? ইংরেজি সংখ্যা। এটা রোমান সংখ্যা। হ্যাঁ। এক, ওয়ান,
এটাকে রোমান সংখ্যার ওয়ান বলে, এটাকে রোমান সংখ্যার ওয়ান বলে, বলো রোমান সংখ্যার ওয়ান। হ্যাঁ ওয়ান, রোমান সংখ্যার ওয়ান, রোমান সংখ্যার ওয়ান, টু, রোমান সংখ্যা টু, থ্রি, তিন, থ্রি, রোমান সংখ্যা থ্রি, ফোর, রোমান সংখ্যার ফোর, রোমান সংখ্যার ফাইভ, থ্যাংক ইউ, এইট, রোমান সংখ্যার এইট, থ্যাংক ইউ, বাই বাই। তো পড়তে পড়তে আরও একবার শিখে নেই রোমান সংখ্যা। রোমান সংখ্যা চেনার একদম সহজ পদ্ধতি, নার্সারিতে এক থেকে দশ পর্যন্ত আসে, তো প্রথমে বাংলা সংখ্যা লিখতে হবে এক দুই তিন এরকম করে দশ পর্যন্ত, তারপরে ইংরেজি সংখ্যা লিখতে হবে, যাতে করে বাংলা সংখ্যা ইংরেজি সংখ্যাটার সাথে সাথে রোমান সংখ্যাটা কী হবে সেটা বুঝতে পারা যায়। তো এরকম করে বাংলা সংখ্যা ইংরেজি সংখ্যা রোমান সংখ্যা লিখে হাইফেন দিয়ে দিয়ে এক আই, দুই টু ডবল আই, তিন থ্রি ট্রিপল আই, চার ফোর আই ভি, পাঁচ ফাইভ শুধু ভি, ছয় সিক্স ভি আই, সাত সেভেন ভি ডাবল আই, আট এইট ভি তিনটা আই, নয় নাইন আই এক্স, দশ টেন শুধু এক্স। তো এভাবে করেই রোমান সংখ্যা লিখে নিতে পারো এবং শিখে নিতে পারো। আজকের পর্বটি কেমন লেগেছে রূপকথার সাথে রোমান সংখ্যা শিখতে অবশ্যই তোমরা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো এবং শিখে নিতে পারো। নার্সারিতে যারা পড়ো তাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি ভিডিওটি। তো সবাই আজকের মতো ভালো থাকবে এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক করে রাখবে, কমেন্ট করবে। সময় মতো আবার চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।